খুবই মর্মান্তিক একটা ঘটনা যমুনা ফিউচার পার্কে টেকনো প্রোগ্রামে। আজকে আমি আর আমার খালাতো ভাই একটা কাজে যমুনা ফিউচার পার্কে যাই, তো গিয়ে দেখি হ্যাঁ টেকনো একটা সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রামটা হচ্ছে টেকনো নতুন একটা বাইক বের করছে, তো সেই বাইকটার লঞ্চিং প্রোগ্রাম এটা। প্রোগ্রামটা অনেক সুন্দরভাবেই হচ্ছিল, তো ভালোই লাগতেছিল প্রোগ্রামটা দেখতে। তো ওরা উপর থেকে বেলুন ফালাচ্ছিল, তো এই বেলুন যারা ধরতে পারবে তাদের জন্য পুরস্কার ছিল। তো সামান্য একটা ভুলের কারণে টেকনোর প্রোগ্রামটা একদম মাটি হয়ে যায়, একদম ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয় টেকনো। যে স্টেজটা বানানো হয়েছিল, স্টেজের চারপাশে আপনার হচ্ছে এলসিডি প্যানেল বসানো ছিল, তো যারা বেলুনগুলো ধরতে গেছিল তারা সবাই কি করছে, ডিসপ্লের উপর দিয়ে উঠে উঠে গেছে, তখন আর কি ডিসপ্লেগুলো ভেঙে যায়। এরপরের ফুটেজে আপনারা দেখতে পারবেন যে এখন সব নেমে যাচ্ছে, তো প্রোগ্রামটা পুরাই নষ্ট হয়ে গেল। ওই সাইড থেকে আপনার হচ্ছে এই সাইড থেকে দেখা যাচ্ছে না, আসলে আমি অন্য সাইড থেকে ফুটেজ নিয়েছি, তো আপনার ফুটেজগুলো দেখলেই বুঝতে পারবেন। কারণ আপনাদেরকে আমি দেখাবো, এই যে দেখেন সব ভেঙে চুরমার সামান্য একটা ভুলের কারণে। যারা বেলুনগুলো ধরবে তাদের কিন্তু বলা হয় না যে উপরে উঠে বেলুনগুলো ধরতে হবে, তো বেলুনগুলো ওরা নিজের নিজের জায়গা থেকে ধরার কথা ছিল, বাট বাঙালি মানুষ তো বুঝেনি, তো সবাই হুড়মুড় করে ভাঙচুর করে, আপনারা দেখছেন হয়তো সবাই উল্টাপাল্টাভাবে উঠছে। এই যে দেখেন দেখেন কি একটা অবস্থা, পুরা স্টেজের চারপাশে যে এলসিডি প্যানেলগুলো ছিল একদম ভেঙে চুরমার, লাখ লাখটা কোটি কোটি টাকার জিনিসগুলো ধ্বংস হয়ে গেল সামান্য একটা ভুলের কারণে।